তোমার এই জিনিস এখনো পাওয়া যায়? মাছের ব্যাপার তো কত করে? ১০ টাকা পিস। বেশি হয়ে গেল না দাম? না, আমি ছোটবেলায় ২ টাকা করে কিনছি কাকা। ১ পিস না খেলে দাম কত? এখন নিজে বানান? নিজে বানাই বাবা। ইচ্ছের কথা বলি, ওপেন করেন তো দেখি ঝুড়ির মধ্যে কি আছে আর আর কেমন আছে, কেমন লাগছে? না এমনই, অন্য কিছু নাই। আচ্ছা রাখেন, টাকাটা দিয়ে দাও তো মানে ব্যক্তিকে। আগের মতোই আছে। আমি একটা খেতে চাইলাম, ভাই কেমন আছে? খেতে কেমন আছে? ভালোই তো আজকে, ছোটবেলা খেয়েছি এগুলো তাই কম দেবে। আপনি বেচেন? থাকেন কোথায় আপনি? নয়নগর। কিভাবে আনেন বলা যাবে? কিভাবে আনেন? আমরা একটা বড় ফ্যাক্টরি আছে, ওটাতে আমরা কর্মা কিনে এনেছি, মানে আপনি নিজে বানান? নিজে বানান? নিজে বানাই। নারিকেল? নারিকেল কোরায়া কোরায়া পরে একসাথে মিক্স করে চিনি সেগারি দিই, অল্প অল্প ডায়রিয়া যেমন মিক্স করে পরে ফরমাতে সারি, ফরমাতে সেগা যেমন মিক্স করে। আপনি শুধু শুক্রবার বেচেন? না, একা প্রতিদিনই বেচেন? প্রতিদিন বেচেন। এখানে আসেন শুক্রবার? এই না আসি শুক্রবার। তো অন্যান্য দিন কোথায় বেচেন? ওই পাকুড়িয়া। পাকুড়িয়া? পাকুড়িয়া তা ফাইলিয়া। প্রতিদিন ডেলি কতগুলো টাকার সেল হয়? ২০০ পিস। ২১০ পিস মানে ২০০০ টাকা। বেতে লাভ থাকে কত? লাভ কোনোদিন ৮০০ টাকা, কোনোদিন ৯০০ টাকা। আজকে ১০০০ থাকতো? ১০০০ থাকবে, মানে আজকে ২০০ বিক্রি শেষ? শেষ। আচ্ছা, মানে এটা আপনি ছাড়া আর কেউ করে আপনার এলাকায়? আরও করে, আরও লোক আছে আরও তিনজন। কতদিন ধরে করেন এটা? প্রায় ২০ বছর। ২০ বছর? শুধু এই নারিকেল দিয়ে বানান? নারিকেল দিয়ে বানাই, অন্য আর অন্য আইসক্রিম বানান না? না, মানে এখন তো ধরেন নানান ধরনের ফ্যাক্টরি যে বিভিন্ন ব্র্যান্ডের আসছে, ব্র্যান্ডের মালে থেকে আমরা এইটি খাই বেশি। এগুলো বেশি খাই না সত্যি? একটা ইঞ্জিনিয়াররা পর্যন্ত খাই আমরা। তাই তো, আমি তো অনেক বছর পর এসে পাইলাম, তো আর একটা খাবো আপনার তো বিক্রি করে ফেললেন সব। ইঞ্জিনিয়াররাও পর্যন্ত আমরা এইটি খাই। ইঞ্জিনিয়াররাও খায়? হ্যাঁ। কেউ বাছাবাছি করে না? না, কোনো কমপ্লেন কেউ দেয় না? না না। আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ জেনারেল আব্দুল। ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা নিবো আমি।